আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আমরা যারা ইউটিউবিং শুরু করেছি, তো ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলে কিন্তু কারো চ্যানেলে কিন্তু ভিউস আসে না, সাবস্ক্রাইবার আসে না, ওয়াচ টাইম আসে না। তো এই তিনটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি যদি প্রথম দিন ইউটিউবে এসেই আপনি ওয়াচ টাইমের চিন্তা করেন বা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসুক এরকম আপনি ভাবেন, বা আপনি যদি ভাবেন যে ওয়াচ টাইম আসুক, তো এখানে ফার্স্ট হচ্ছে আপনাকে ভিউসের দিকে খেয়াল করতে হবে, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবারের দিকে খেয়াল করতে হবে, তারপর হচ্ছে আপনার ওয়াচ টাইমের দিকে খেয়াল করতে হবে। তো এখন কথা হচ্ছে, এই যে তিনটা বিষয় আমি আপনাদেরকে বললাম, এই তিনটা বিষয় থেকে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কোনটা? সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ভিউস। আপনার চ্যানেলে যখন ভিউস না আসবে বা ভিউস যখন না থাকবে তখন কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না। আর এখানে আমি আগেই একটি কথা আপনাদেরকে বলে নিই যে আপনি যদি চিন্তা করেন যে একটি ভিডিও আপলোড করে বা পাঁচটি ভিডিও আপলোড করে অথবা দশটি ভিডিও আপলোড করে আপনি যদি ভাবেন যে আপনার চ্যানেলে প্রতিদিন সাবস্ক্রাইবার আসতে থাকবে, এরকম কিন্তু কোনো কিছু না, এরকম কিন্তু নয়। কারণ আপনি দেখবেন যারা যারা টেক ইউটিউবার বা আপনি যে কোনো ক্যাটাগরির চ্যানেলে আপনি দেখেন না কেন, কেউই কিন্তু আজকে এসে কালকে কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। সকলেরই কিন্তু কষ্ট করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে, তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হয়েছে, তারপরে কিন্তু তারা এই পর্যন্ত এসেছে। তো ধরেন আপনার চ্যানেলে ভিউজ নেই, আপনি ভিডিওটিকে আপলোড করছেন, আপনি 20টা, 15টা, 30টা, 50টা, 100 ভিডিও আপলোড করছেন, এরপরও আপনার চ্যানেলে ভিউজ নেই। তো এখন কথা হচ্ছে, আপনি কি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবেন? না, আপনি কখনোই ভিডিও আপলোড করা বন্ধ করবেন না, আপনি লাগাতার প্রত্যেক দিন নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবেন। আর এখানে শুধু ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে আরেকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে যে ভিডিওটি আপনি তৈরি করবেন প্রথম প্রথম আপনার ইউটিউব চ্যানেলের জন্য, অবশ্যই আপনাকে সার্চেবল কন্টেন্ট আপলোড করতে হবে, যাতে করে অডিয়েন্স এই বিষয়ের উপর ভিডিও সার্চ করার পর আপনার ভিডিওটা দেখতে পায়। তাহলে কিন্তু আপনার ভিডিও সার্চ রেজাল্টে আসছে আর সেখান থেকে কিন্তু আপনি ভিউজ কাউন্ট করতে পারছেন। তো বন্ধুরা, এইগুলো একটি ভিউসের বিষয়ে একটি কথা। তো আরেকটি বিষয় হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল কিন্তু ভালো করতে হবে। আপনি টাইটেল ভালো করলেন, ট্যাগ ভালো করলেন, সব কিছুই আপনার চ্যানেলে ভালো দিলেন, এরপরও কিন্তু আপনার চ্যানেলে মানে সাবস্ক্রাইবার আসবে না, আপনার চ্যানেলে ভিউস আসবে না। এটার মেইন কারণ হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটা ভালো না। যে কোনো বিষয়ের উপরে যখন আপনি একটি ভিডিও বা একটি কিওয়ার্ড লিখে সার্চ করেন, যখন কোনো ভিডিও আসে তখন কিন্তু আপনি অবশ্যই যে ভিডিওটার থাম্বনেল ভালো সেই ভিডিওটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। তো ওই জন্যই ভিউসের জন্য আপনাদেরকে সার্চেবল টাইটেল ইউজ করতে হবে এবং আপনার চ্যানেলের থাম্বনেল ভালো তৈরি করতে হবে। তো বন্ধুরা, এরপর হচ্ছে সাবস্ক্রাইব। আমাদের ভিডিওতে যদি ভিউস আসে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, এটা কিন্তু মানে এটা কোনো প্রবলেম না, এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। যদি চ্যানেলে ভিউস আসে তাহলে আমরা সেখান থেকে সাবস্ক্রাইবার অবশ্যই পেতে পারি, যদি আমাদের ভিডিও ভালো হয়। তো এখন কথা হচ্ছে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের জন্য আপনি যে ভিডিওগুলি আপনি তৈরি করবেন সেই ভিডিওগুলি কেমন তৈরি করতে হবে? তো সাবস্ক্রাইবার আনার জন্য বা সাবস্ক্রাইবার গেইনের জন্য আপনাকে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে, কন্টেন্ট কোয়ালিটিফুল ভিডিও। ধরেন আপনি যে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো না লাগে বা আপনি যদি কোনো উপকৃত না হন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আপনি দেখবেন মানে দেখতেছেন ঠিকই, কিন্তু যখন আপনি দেখবেন যে আমার এই ভিডিওটা দিয়ে কোনো হেল্পফুল ভিডিও না, তখন কিন্তু আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন না। তো ওই জন্যই আপনি যদি চ্যানেলের ভিডিওতে ভিউস আসে তাতেই সাবস্ক্রাইবার পাবেন না, তো ভিউসের পরে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটি বলতে কি, আমি বলছি না যে আপনি 1080p ভিডিও তৈরি করেন বা 4K ভিডিও তৈরি করেন, এরকম কিন্তু নয়।
আপনি 720 ভিডিও তৈরি করেন, 720 বাই 80 ভিডিও তৈরি করেন, সমস্যা নাই। কিন্তু আপনার ভিডিওতে ইনফরমেশান থাকতে হবে, আপনার ভিডিওতে কন্টেন্ট কোয়ালিটিফুল, মানে আপনার ভিডিওটা যাতে ভালো হয়, অডিয়েন্সের যাতে উপকৃত উপকারে আসে, সেভাবে আপনাকে ভিডিওটা কিন্তু তৈরি করতে হবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অডিয়েন্সের, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এরপর হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম এমন একটি বিষয় যে বিষয়টা হচ্ছে ওয়াচ টাইম গেইন করতে গিয়ে অনেক ইউটিউবারে কিন্তু ইউটিউবিং করা ছেড়ে দেয়, যাদের ধৈর্য শক্তি কম, যারা ধৈর্য ধরতে পারে না ইউটিউবে এসে। আপনি যদি ইউটিউবে এসে নতুন এসে থাকেন বা ইউটিউবে এসে কাজ করতেছেন বা আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যেতে থাকেন, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করতে কিন্তু প্রত্যেকেরই কিন্তু অনেকটাই মানে অনেকটাই লেট হয়ে যায়, আবার কারো কিন্তু একটু চালু হয়ে যায়। যদি ভিডিও ভাইরাল হয় আর কি, তাহলে একটু মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি ভিডিও ভাইরাল না থাকে তাহলে কিন্তু একটু লেট হয়। ওয়াচ টাইম গেইন করতে চান, সেক্ষেত্রে আপনার ভিউস আসলো, আপনার সাবস্ক্রাইবার আসলো, আপনার এখন হচ্ছে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইম আনার জন্য আপনাকে ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে অডিয়েন্স আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে বাধ্য হয়। বন্ধুরা, এরকম ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দিয়ে আপনি যদি দেখেন, আপনি যদি ক্লিক দেন, তাহলে ভিডিওটা ছেড়ে চলে যেতে আপনার মন চাইবে না। তো এখন কথা হচ্ছে, আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেন না কেন, অবশ্যই আপনাকে কন্টেন্ট কোয়ালিটিফুল, আপনি এমনভাবে আপনার অডিয়েন্সকে বোঝাবেন বা এমনভাবে কথা বলবেন যাতে আপনার অডিয়েন্সের ভালো লাগে, এবং কি এই ভালো লাগা থেকে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনার অডিয়েন্স ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যতই আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, বা আপনার ভিডিও যদি 3 মিনিটের হয় বা আপনার ভিডিওটা যদি 8 মিনিটের হয়, তাহলে সেখান থেকে 4 মিনিট ভিউস আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্ক থাকবে 1। তো এই জন্যই ভিডিও র্যাঙ্ক করানোর জন্য ওয়াচ টাইম যেমন গুরুত্বপূর্ণ, আর ওয়াচ টাইম কাউন্ট করার জন্য আপনার ভিডিও কোয়ালিটি সেরকম গুরুত্বপূর্ণ। ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় আর বোঝানো যদি খারাপ হয়, আপনার কথাবার্তা যদি মানে অডিয়েন্সের ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, আর সেখান থেকে আপনি ওয়াচ টাইমও পাবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা এই 3টি বিষয় মেনে যদি আপনি 2022 সালে এসে কাজ করেন, তাহলে আশা করা যায় যে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো আপনার খুব তাড়াতাড়ি বা অল্প দিনে কিন্তু আপনি গেইন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।